গাছ থেকে ঝিঙ্গে আর করলা পেরে নিয়ে এসেছি। এই করলাটা খুবই বড় হয়েছে, এর আগে অনেক করলা খেয়েছি, প্রায় 10-7-8টা মতো খেয়েছি, কিন্তু এতেই সবচেয়ে বড় হয়েছে। আর ঝিঙ্গে দুটি পেরেছি গাছ থেকে, আরও আছে ঝিঙ্গা কিন্তু বড় হয়নি, করলাও আছে। তাহলে দেখাচ্ছি, এই যে এখানে একটা ঝিঙ্গা আছে, এটা ভেবেছি বীচের জন্য রেখে দেব। আর এখানে আরো করলা আছে, এগুলো আর একটু বড় হোক তারপরে নিয়ে যাব। এখানে দুটো করলা আছে, আর একটু বড় হলে নিয়ে যাব। আর এখানে একটা ঝিঙ্গা আছে, এই যে এটা বড় হয়নি এখনো, আর একটু মোটা হলে নিয়ে যাব। না আজকে ঝিঙ্গে দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব, নিজের ক্ষেতের ঝিঙ্গে দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব, খুবই খেতে খুবই স্বাদ লাগবে। আর এখানে আরো করলা আছে, এটা আরেকটা গাছ, এই যে আমাদের গাছের করলা এত বড় হয়েছে। আর ঝিঙ্গে রান্না করা, ক্ষেত থেকে চলে এসেছি, আর আমাদের ক্ষেতের ঝিঙ্গে আর এই করলা নিয়ে এসেছি। আজকে ঝিঙ্গে দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব, আর করলাটা ভাজি করব। তো সকালবেলা রান্না করেছি থুরের তরকারি, কলার মোচা, আলু দিয়ে নিরামিষ, নিরামিষ রান্না করেছি চচ্চড়ি মতো, আর চাল কুমড়ের পুর ভাজি করছি, আর এখানে মাছ ভাজি করছি। দাঁড়াও দেখা, এই যে মাছ ভাজি, মাছ ভাজি করছে পিউ রানী। পিউ, তুমি গড়িয়াতে দিয়ে মাছ রান্না করো। এখানে কাতলা মাছ ভাজি হচ্ছে, বর সকালবেলা দোকানে বাজারে গিয়ে কাতলা মাছ নিয়ে এসেছিল, তো কাতলা মাছটা ভাজি করা হচ্ছে, আর মাছের মাথাটা আর মাছের তেল রেখে দিয়েছি, কালকে রান্না করবো। আজকে এখানে রান্না হয়েছিল সকালবেলা থুর, কলার মোচাটা আলু দিয়ে রান্না করা হয়েছে, আর চাল কুমড় কেটে নিয়েছি পুর ভাজি করব, আর করলাটা ভাজি করবো। দেখেছি করলাটা কত বড়, ঝিঙ্গা থেকে বড় কিন্তু করলাটা। কাজ করো, তোষকটা বিছাও। আরে সব কাম গিলা কি বিছাইতাছো না, কামড়ে সিটতাছো, কুন্ডা করতাছো, দেখি সর, আমি করি, সর সর, আমি করি, সর সর, আমি করি, বিছাইতাছো না সিটতাছো, তো বন্ধুরা এখন বিকেল বেজে গেছে দুটোর মতো, আমি পিউ আর বাবু মিলে চলে এসেছি টাউনে শপিং করতে। তো আমার আজকে ডাক্তারের রিপোর্ট দেখানোর টাইম ছিল, ডাক্তারের রিপোর্ট দেখিয়ে তারপরে শপিং করতে চলে এসেছি। তো এখানে পিউ কিছু কেনাকাটা করছে, নেল পালিশ কেনাকাটা হয়ে গেল, আর আমাদের অনেকগুলো পুজোর শপিং হয়ে গেছে। তো এখন আর দুই একটা জিনিস বাকি, এগুলি করে তারপর চলে যাব বাড়িতে। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি শপিং করে, আর তোমাদেরকে দেখাচ্ছি কী কী শপিং করে এনেছি। তো পুজোর শপিং মোটামুটি পুরোপুরি শেষ, মোটামুটি না পুরোপুরি শেষ, আর এক দুইটা রয়ে গেছে, যেগুলি মানে আমি নিজে ব্লাউজ বানাবো, ব্লাউজের লাইনিং, আর একটা ব্লাউজ নিজে সেলাই করব কাপড় আনতে, বাস এই দুইটা জিনিসে রয়ে গেছে। আর আমি কি কি এনেছি তোমাদেরকে দেখাবো, এখন বসে গেছি দেখানোর জন্য সব কিছু নিয়ে খাটের উপরে। তো চলো তোমাদেরকে দেখাই। আর টাউনে আজকে অনেকক্ষণ ঘুরেছি, সারাটা দিনই ঘুরলাম, কিছু শপিং করেছি, অনেক কিছু এনেছি, চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছি। প্রথমে যে এটা আসলো, এটা হচ্ছে পিউর প্যান্ট, পিউর প্যান্ট, এটা নিচ নিচ দিক দিয়ে এরকম ঢিল মানে ঢোলা থাকবে, মোটা থাকবে, আর উপরের সাইডটা এরকম। পিউর জন্য প্যান্ট নিয়ে এসেছি, একটা জিন্স প্যান্ট, এটা জিন্স না, এটা কটন প্যান্ট কালোর মধ্যে, যেটা মেয়ের পছন্দ হয়েছে সেটাই এনে দিয়েছে। এবার মেয়ের জন্য গেল একটা, আর দুটো প্লাজো এনেছি সাদা কালারে, মানে নর্মেল, এটা একদম নর্মেলের মধ্যে, পায়ে কোনো ডিজাইন টিজাইন নেই, একদম এই যে প্লাজো। আর আরেকটা প্লাজো এনেছি,
এটা বিশেষ করে মেয়ে পরবে এই যে প্লাজোটা আর সাদাটা আমিও পরব ও পরবে দুজন তো আমরা দুজন তো হাইট একটু কম দুজনেই পড়তে পারবো আর দুটো নাইটি এনেছি আর নাইটিগুলি কি দেখাবো নাইটিগুলি কালারটা মানে খুবই সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর এই যে দুটো নাইটি একটা আর একটা এই যে এরকম बस दो नाइटी एने दो प्लाजो एने तरपर ये मैं ऐलर जो शार्ट शार्ट ब्लैक मध्य खूब ही सुंदर जेटा ओ चयस करटाई एने दिए और जीन्स और बाबार जो ऐलर जो अर्डर करो एस हाथी एखो आसें तो पैंटगुल आसले अवश्य देखा तो दोटो पैंट अर्डर कर दोनोटाई ब्लैक मध्य जीन्स एगुल देखा चा आनले अवश्य देखा तो ये शार्ट कलो पैंट तर शी शाड़ी शाशुड़ जो एने तुम्हारा अवश्य देखे शाशुड़ी के শাড়িটা শাশুড়ি মার জন্য এনেছি শাড়িটা সিল্কের মধ্যে তো মাকে ফোন করেছি মা বলেছে সিল্কের মধ্যে শাড়ি দেওয়ার জন্য তার কারণে মার জন্য এই শাড়িটা এনেছি এটা আঁচল সাইডটা আর এটা বডি সাইডটা এটা খুললাম না এটা এনেছি শাশুড়ি মার জন্য অবশ্যই বিশ্বাস করি মার পছন্দ হবে শাড়িটা তা পরে ঢুকাবো আর পিউর জন্য এমন একটা ব্যাগ এনে দিয়েছি পিউর এরকম ছোট ব্যাগ নেই যার কারণে ওর ক্যারি করতে অনেক সময় অসুবিধা হয় জলে বোতল তো ওর জন্য এরকম একটা ব্যাগ এনে দিয়েছি আর পিউর জন্য জুতা এনেছি এই যে জুতো শু তারপর তারপর অনেক কিছু সাজুনি কিনেছিলাম যেগুলো এই যে কানে কান পাশা এটা আমার জন্য আর লিপস্টিক এনেছি এটা টু ইন ওয়ান এই সাইডটা এরকম হবে বের হয়ে আসবে মানে আর অন্য সাইডটা এরকম ম্যাট লিপস্টিক এই লিপস্টিকটা খুবই সুন্দর খুবই পছন্দ হয়েছে লিপস্টিকটা আর এনেছি দুটো নেল পলিশ एक मेर चयेज एक चयेज और कि टुकटाक मेर जो क्लिप चूल और एक ब्राश एने मे आने और सजने जिन और ये शाड़ीटा मार जो एने माँ शाड़ी पड़ते खूब ही भलोबाशे शाशुड़ी मार जो जो कलर एने मार जो सेम कलर एने स्काई कलर मध्य पड़े तो इटा हैंडलूम मध्य सूतार काज करानो शाड़ी शाड़ी की रकम हो बोलते तुम्हारा अवश्य इटा हमार मार जो बालिश कवर नहीं खुब भारी क्वालिटी खूब भलो सदा कलर मध्य বেশিটা খুবই পছন্দ হয়েছে যাইটা নিয়ে আসলাম একটা বেশি তো পূজোর সময় ঘর দুয়ার না সাজালে তো ভালো লাগে না তার কারণে একটা বেশি নিয়ে আসলাম আর এনেছি আমার জন্য একটা শাড়ি এনেছি লাল কালারের মধ্যে এই যে
শাড়িটা আঁচলটা খুবই সুন্দর খুবই পছন্দ হয়েছে আর আরেকটা শাড়ি নিচ্ছি এটাও আমার জন্য যেটা আমার বর পছন্দ করে দিয়েছে আর আমার বর পছন্দ করে দিয়েছে এই শাড়িটা আর লাল শাড়িটা আমি পছন্দ করেছি আর এই শাড়িটা আমার বর পছন্দ করেছে দেখুন এই শাড়িটা কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে আমি আমার জন্য দুটো শাড়ি এনেছি তো কুর্তি অনলাইনে অর্ডার করেছি একটাও অর্ডার করেছি এটা আসবে আর শাড়ি দুটো নিয়েছি এর জন্য শ্বশুর তো ধুতি পরে আর পাঞ্জাবি পরে তো বাবুর জন্য আমার বরই নিয়ে আসবে পরে গিয়ে আজকে আর আমি আনতে পারলাম না অনেকটা ভিড় টাউনের মধ্যে অনেক সময় লাগে একটা জিনিস কিনতে একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে জন্য দোকানে গেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো এবার ভাবলাম যে পুজোর সময় শপিং করব না কিছুই কিনবো না কিন্তু অনেক কিছুই কেনা হয়ে গেল তো এবার ব্লাউজ সিলানোর পাল্লা পুজোর শপিংটাও কমপ্লিট হয়ে গেল আর টাউনে যেতে হবে না আমি শুধু একদিনই যাব যেগুলো ব্লাউজের লাইলিং টাইলিং আনতে হবে সেদিন যাব গিয়ে বাস লাইলিং টাইলিং নিয়ে আসবো ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এখন বেজে গেছে রাত্রি 9টা আমি এখন আসিনি আমি আরও আগে এসেছি প্রায় সন্ধ্যে 6টার দিকে এসেছি একটু কাজ ছিল কাজগুলি কমপ্লিট করে তারপরে ভিডিওটা অন করেছি তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে যাবো আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে টাটা গুড নাইট